ডলফিনের বডিটা অনেক তুলতুলা দেখে আমার ধরতে ইচ্ছে করছে। ডলফিনের সাথে সাঁতার কাটলাম এবং এটা রিলিজ হয়েছে কবে? নভেম্বর। আলাদা একটা ক্রেজ ভাই, আমরা ভাই লাইভে বসেছিলাম, তোমরা কিন্তু র্যান্ডমলি আমাদেরকে অনেক সাজেস্ট করছিলে যে দাদা তোমরা রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলের উপরে রিয়াকশন কেন বানাওনি এতদিনে। সে হচ্ছে বাংলাদেশের সবথেকে হাইয়েস্ট মানে সাবস্ক্রাইবওয়ালা ইউটিউবার, তো তাদের তার ভিডিওটা কেন এখনো অব্দি রিয়াকশন করেনি, অনেক বলছিল অনেক বলছিল, তার জন্যই আজকে ঝটপট তার রিসেন্ট একটা ভিডিও রিলিজ করা হয়েছে। তো এই ভিডিওর উপরেই কিন্তু আজকে রিয়াকশন নিয়ে চলে এসেছি। তো দেখা যাক, আমরা কিন্তু কখনো রাকিব হোসেনের ভিডিও কিন্তু কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখবো, এবং তোমরা সেটা নিজেরাও জানো, যারা যারা লাইভে ছিল তারা তারা জানতে যে আমরা কিন্তু রাকিব হোসেনকে চিনতাম না, তো তার জন্য সো সরি। তো এখন হয়তো চিনে নেবো। তো দেখা যাক, তার ভাই 18 মিলিয়ন সাবস্ক্রাইবার ভাই, সব থেকে হাইয়েস্ট মানে মানে বলছিলে যে বাংলাদেশের হাইয়েস্ট সাবস্ক্রাইবারদের মধ্যে তারও একটা সাবস্ক্রাইব করে, মানে সেও একটা টপ10 মধ্যে আছে আর কি, যারা ইউটিউবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তার মানে একটা ইউটিউবের ইউটিউবারদের মধ্যে আর কি। সো ঠিক আছে, তো রাকিব হোসেনের আজকে আমার ভিডিওটা রিয়াকশন করবো। তো বুঝতেই পারছি ভাই, রাকিব হোসেনের তো ভাই আলাদা একটা ক্রেজ রয়েছে ভাই, কারণ 18 মিলিয়ন সাবস্ক্রাইব তার ভাই একটুখানি ব্যাপার নয়, নিশ্চয়ই ভাই ক্রেজ আছে বলে। তো আজকে আমরা রিয়াকশনে যাবো, কিন্তু তোমার রিয়াকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, সেটার নাম হচ্ছে 99% ফান শর্টস। তো সেটাতে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট সাবস্ক্রাইব করে নিও, এবং সেটার লিঙ্ক কোথায় পাবে ডিসক্রিপশনে পেয়ে যাবে। এবং তোমরা আমাদেরকে অনেকে এরকম রিকোয়েস্ট করো যে দাদা আমার রিকোয়েস্টের উপরে প্লিজ ডেডিকেটভাবে রিয়াকশন করো, তার মধ্যে থেকে আমাদের চোখে যেগুলো বাদে সেগুলো করতে পারি। তাছাড়া অনেক রিকোয়েস্ট আমাদের কাছে কিন্তু জমে থাকে, হাজার হাজার রিকোয়েস্ট জমে থাকে, আমরা কিন্তু সেগুলো কভার করতে পারি না। তো তার জন্য কিন্তু একটা নতুন ফিচার্স নিয়ে চলে এসেছে, সেটা মেম্বারশিপ একটা অপশন। তো সেটা হয়তো বাংলাদেশের বাইরে যারা থাকছো তারা সেটাকে অ্যাক্সেস করতে পারবে। তো সেটা হচ্ছে মেম্বারশিপ। তো মেম্বারশিপটা ঝটপট জয়েন করে নাও। মেম্বারশিপটা জয়েন হলে পরে তোমরা কি কি বেনিফিট পাবে একটু বলে রাখি, গ্যারান্টি সহকারে তোমাদের রিকোয়েস্টের উপরে কিন্তু রিয়াকশন ভিডিও পাবেই পাবে, এটা গ্যারান্টি, এবং সেটা 10-15 দিনের মধ্যে পাবে। তো তার জন্য বলবো মেম্বারশিপটা ঝটপট জয়েন করে নাও, এবং তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ডিএম করতে হবে, এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে, এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। চলো ভাই আর দেরি করব না, ঝটপট রিঅ্যাকশনে চলে যাই। ডলফিন ডলফিন আই গট আজকের এই ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকের এই ভিডিওতে আমি যাচ্ছি আমার ফেভারিট ডলফিনের সাথে দেখা করতে। গাইস শুধুমাত্র দেখাই না, আজকে আমরা ডলফিনের শো এনজয় করব, তার পাশাপাশি গাইস আজকে আমরা ডলফিনের সাথে সুইমও করব। গাইস আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে আমি ডলফিনকে আদর করব। এতদিন শুধু ডলফিনকে দেখতাম, আদর করতে পারতাম না, বাট আজকে আমি আদর করব, সাথে ডলফিনের সাথে সাঁতারও কাটবো। আমি আজকে অনেক বেশি খুশি। ইয়েস গাইস ফাইনালি আজকে আমরা যাচ্ছি ডলফিন দেখতে। তাও আবার ডলফিন শুধু দেখতেই পারবো না গাইস, ধরতেও পারবো। ডলফিন তো আমার এত বেশি কিউট লাগে বলার বাইরে, তা আমি তো আজকে অনেক বেশি এক্সাইটেড। ফাইনালি গাইস এখন আমি আমার বন্ধু ডলফিনের সাথে দেখা করতে যাব। গাইস আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড। গাইস আজকে ফাইনালি আমি ডলফিন ধরবো। ডলফিন ধরতে এত নরম তুলার মতো, তুমি কেমনে জানো? আমি ভিডিওতে দেখছি ডলফিন অনেক সফট হয়। আরে ও তো অনেক কিউট হয়। গাইস আমরা দেরি করব না, এখনি আমরা রওনা দেব ডলফিন শো দেখার জন্য। চলো গাইস, কামন। তোমাদের জন্য এত কষ্ট করে বিদেশে এসে ব্লগ বানাচ্ছি, এত পরিমাণে রোদ, রোদে আমার চেহারা পুরো শরীর মানে রোদে ফেটে যাবে। সো তোমরা যারা দেখছো এখন এই ভিডিওতে লাইক দাও না, কি করতেছো গাইস, তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তাড়াতাড়ি ভিডিওতে এখনই একটা লাইক দাও। যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও। তোমাদের জন্য কিন্তু গাইস এরকম আরো অনেক দারুণ দারুণ ব্লগ আসতেছে। তো গাইস চলো রওনা দিই, আসো।
ফাইনালি গাইস চলে আসলাম আমরা পাতায়া ডলফিন এরিয়ায়। গাইস আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড, কিছুক্ষণ পরে গাইস আমি আমার বন্ধুকে দেখতে পাবো। ঋতু আর আমি সুইম করবো, আমার তো মনে হচ্ছে তুই আজকে ভয় কাইন্দা দিবি। আমরা তো একটু পরে রিয়েল ডলফিনের কাছে যাবো, চলে তো আসছি, ছবি তোলো, ভালো মতো ছবি তোলো। গাইস ক্রিসমাস উপলক্ষে দেখো ওরা কত সুন্দর একটা ক্রিসমাস ট্রি রেডি করছে, পুরো থাইল্যান্ড গাইস ক্রিসমাসের জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে। তো আপনারা নিচে কমেন্টস করে জানান যে আমি কি ক্রিসমাস নিয়ে একটা ব্লগ বানাবো কিনা। গাইস আমার তো অনেক বেশি খুশি লাগছে, দেখো একটু পরে গাইস আমরা এরকম সুইম করতে পারবো ডলফিনের সাথে। ওয়াও আমার অনেক ভালো লাগছে, এখন তো আমি একটু বুঝছি যে কি করতে হবে। আমাকে তুমি যে ভয় দেখাইছো, শোন তুই গেলে বুঝি ডলফিন যে স্পিডে যায় এখন তো এখানে দেখাচ্ছে না। গাইস দেখো ডলফিনটা কত বেশি কিউট লাগছে, ওয়াও এই দেখে দেখ আমরা গাইজ আজকে শো এর জন্য আমাদের লাগতেছে 30,000 টাকা। গাইজ এটাও ঠিক ছিল, বাট সুইম করার জন্য আমার আর ঋতুর লাগতেছে বাংলাদেশি টাকায় 50,000 টাকা। ভাই আজকে কিন্তু পুরো ফকির হয়ে গেলাম, তো ডলফিনের এখানে এসে আমার 80,000 টাকা শেষ। আমার বন্ধু এত বেশি এক্সপেন্সিভ কেন? তোমার বন্ধু তাই। যাই হোক গাইজ যেহেতু আসছে আপনাদের জন্য ব্লগ, তো অবশ্যই বাড়াবো। দেখেন গাইজ আপনাদের জন্য কত টাকা খরচ করে আমি ফকির হয়ে যাচ্ছি। আমার ভিডিওতে তাড়াতাড়ি লাইক দেন আর নিচে কমেন্টস করে বেশি বেশি ভালোবাসা দেন, তাহলে আপনাদের জন্য গাইজ এরকম 80,000 না 8,00,000 টাকা খরচ করবো, তাই না বলো? ইনশাআল্লাহ। চলো শোয়ের দিকে আগাই, চলো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড, লেটস গো। গাইজ এখন আমরা ওয়েট করছি, আর 10 মিনিট পরেই শো শুরু হবে। ফার্স্টে গাইজ আমাদের শো হবে, শো এর পর দেন আমাদের সুইম হবে। আর আজকে আমরা পার পারসন সুইম করার জন্য 10 মিনিট করে সময় পাবো, আমার 10 মিনিট আর ঋতু 10 মিনিট। এই 10 মিনিট 10 মিনিট 20 মিনিটের জন্য গাইজ 50,000 টাকা। ফাইনালি গাইজ এখন আমরা শোতে যাচ্ছি। আজকে গাইজ আমরা নিয়েছি ভিআইপি টিকেট, তাই আমাদের এন্ট্রিটা হবে একটু ভিআইপি স্টাইলে। গাইজ আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড, ফাইনালি গাইজ এখন আমরা যাচ্ছি। গাইজ আজকে আমাদের ডলফিন শোতে স্টার্ট হলো দুটো সিল দিয়ে। শুরুতেই সিলগুলো দুই হাত দিয়ে কি সুন্দর করে ঘুরতেছে, ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার। শুধু তাই না গাইস, গলার মধ্যে রিংগুলো কি সুন্দর করে ঘুরাচ্ছে দেখেন। আমরা মানুষরা কিন্তু গাইস এত স্মুথলি পারবো না। আমার কাছে সবচেয়ে বেশি ফানি লাগছে সিলের এই ডান্সটা। গাইস এই ডান্সটা দেখে আমরা সবাই একদম হাসতে হাসতে শেষ। তারপর গাইস দেখো ছোটকালে আমরা খেলতাম না রেল লাইন, সেই খেলাটা এখন খেলতেছে সিল, আর সাইড দিয়ে ডলফিন পানি মারতেছে, জিনিসটা খুবই বেশি মজার ছিল। সিল শো এর শেষের দিকে সিল একবারে সামনে চলে আসে, এসে সবাইকে ক্ল্যাপ দিতে বলে। ক্ল্যাপ দিলে গাইজ ওরা অনেক বেশি খুশি হয়, তাই আমরা সবাই মিলে অনেক ক্ল্যাপ দিচ্ছিলাম। ওয়াও গাইজ দেখো আমাদের সামনে ডলফিন, ওই যে দেখলি তুই যে ডলফিন। গাইজ ফাইনালি আমাদের ডলফিন ছোটা শুরুতে যাচ্ছে, এখন আমি তাড়াতাড়ি করে এটা পরে ফেলবো, তাহলে ডলফিন এখন নামতে পানি এসে পড়বে। ইয়েস আই এম রেডি, তারপর গাইজ আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম, আমাদের খুব ভালো লাগতেছিল। গাইজ ডলফিন যে এত ইন্টেলিজেন্ট আমি আগে জানতাম না, এই শোটা দেখার পর দেখলাম যে আসলে ডলফিন কতটা বুদ্ধিমান। দেখেন গাইজ কি সুন্দর করে বল দিয়ে খেলতেছে, শুধু কিন্তু খেলাই না, খেলার পাশাপাশি ও বল নিয়ে ডান্সও করছিল, যে জিনিস আমার খুবই ভালো লাগছে। তার পাশাপাশি গাইজ দেখো ওদের স্কিল, এক একটি স্কিল দেখার মতো, বলটা কি সুন্দর করে ওরা স্মুথলি হ্যান্ডেল করতেছে। আমি ওদের এক একটা স্কিল দেখে অবাক হচ্ছিলাম যে ডলফিন মাছ এত স্মুথলি আর এত সুন্দর করে এক একটা স্কিল কিভাবে কমপ্লিট করতে পারে। গাইজ দেখো ডলফিন কিভাবে লেজ দিয়ে কত উপরে থাকা বলটা টাচ করলো,
এখন গাইস সবগুলো ডলফিন একত্র হয়ে ওদের মুখ দিয়ে রিং ঘুরাচ্ছে। এখানে দুইটা ডলফিন আর তার পাশেই রয়েছে আরেকটা ডলফিন। এই ডলফিনটার মজার ব্যাপার হচ্ছে, দেখো গাইস এই ডলফিন কিন্তু পানিতেই নাই, ও পানির উপর কি সুন্দর করে রিং ঘুরাচ্ছে, ওয়াও। এখন গাইস এই দুইটা রিং এর মধ্যে দিয়ে ডলফিন জাম্প করবে, দেখো গাইস কি স্মুথলি ওরা এটা করে ফেললো। এখন ডলফিন কাপেল ডান্স দিচ্ছে, এই কাপেল ডান্সটা গাইস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ডলফিনের এই স্কিলটা, প্রথমে আপুকে এভাবে ঘুরাতে থাকে, ঘুরাতে ঘুরাতে আপুটাকে নিয়ে সার্ফিং করে, দেখো গাইস কত বেশি অ্যামেজিং লাগতেছিল। আমি তো জাস্ট অবাক যে কিভাবে একটা মানুষ দুইটা ডলফিনের উপর দাঁড়িয়ে থাকে, ওয়াও। ডলফিন শো এখন প্রায় শেষের দিকে, তাই ডলফিন এখন সবাইকে বাই বলতেছিল। বাই বলতে বলতে গাইস ওর লেজের পানি দিয়ে আমাকে একদম ভিজাই দিছে, আমি একবারে ভিজে শেষ। আমাদের ডলফিন শো টান, এখন আমরা সুইমের জন্য রেডি হব। আমি রিতু চলে গিয়েছি সুইমিং করার জন্য রেডি হতে, তো আমরা এদিকে বসে বসে অপেক্ষা করতেছি যে কখন ওরা আসবে। গাইস আমি আর রিতু এখন যাচ্ছি সুইমিং কস্টিউম পরতে, দেখেন আমাদের সামনে কত বড় একটা ডলফিন, ওয়াও, একটু পর আসতেছে সুইমিং করব। গাইস এখন তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিব, আমার ড্রেস নিয়ে নিচ্ছি। গাইস আমরা রেডি হয়ে চলে আসলাম, কিছুক্ষণের মধ্যেই গাইস আমাদের সুইমিং স্টার্ট হবে। আমি তো অনেক বেশি এক্সাইটেড, আর একটু ভয়ও লাগতেছে, কারণ সামনে আমি যখন ডলফিন গুলো দেখছি একটু ভয়ঙ্কর লাগতেছে। গাইস যেহেতু আমরা সুইমিং এ যাবো, রিতু অত ভালো সুইমিং পারে না, এই জন্য রিতুকে আগে এটা দিচ্ছে। তুমি পারো? আমি তো ভালো সুইমিং পারি বোন। ভয় পাইস না কিন্তু বোন? ভয় একটু লাগতেছে। আরে ভয় পাইস না, পানি একটু ঠান্ডা, বুঝছো, ভয় পাইও না। গাইস এখন আমার টান, আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড, ও মাই গড, ফাইনালি আমি আমার ফ্রেন্ডের সাথে সুইম করতে যাচ্ছি। গাইস আমি আর রিতু কিন্তু সুইমের জন্য অলমোস্ট রেডি। ইয়েস গাইস ফাইনালি আমি যাচ্ছি, আর রিতু অলমোস্ট চলে গেছে, সো যাই, তোমরা দেখতে থাকো। গাইস গাইস আমার সামনে কতগুলো ডলফিন। ওকে লেটস স্টার্ট মাসাজ। মাসাজ গাইস আমি এখন ডলফিন মাসাজ করতেছি, ওয়াও। ও বাবা জি গাইস উল্টাই গেছে ওরা, ওয়াও অ্যামেজিং, ওয়াও গাইস মজা লাগতেছে। ডলফিনের বডিটা অনেক তুলতুলা দেখে অবাধ হতে ইচ্ছে করছে। আমরা এখন ডলফিন কে মাসাজ করতেছি, ওয়াও, ডলফিনটা খুব ভালো গাইস। ওকে সেম সেম, ওকে আমি দুইটা গেলাম, ডলফিন ডলফিন চলি দাও ডলফিন। গাইস ডলফিন এখন আমাকে কিস করবে, ওকে smile, kiss me kiss me kiss me, আরে দিদি দিদি কই নিয়ে যাচ্ছে ডলফিন, তুমি আমার দুবাই ফেলতেছ। আই হ্যাড ডলফিন কিস দিচ্ছে কেন, লাভ ইউ ডলফিন, লাভ ইউ ডলফিন, কিস দিদি তুমি আমার দুবাই ফেলতেছ। এটা সাতার কেটে দেখি তো কেমন লাগে, কিন্তু সামনে আসতে পারতেছি না, থাইল্যান্ডে এসে ডলফিন কে মাসাজ দিতে হচ্ছে। অনেক বেশি কিউট, বাট আমি যদি সাঁতার পারতাম তাহলে আরো ভালো লাগতো।
গাইস ডলফিনের কিসকে খুব মজা লাগছে, একটু দাও কিস এখানে, কেন কিস এখানে দিবা, এখানে দাও, ও মাগো গাইস ওর সাথে একটু ঘুরে আসতে হয় আর মাসাজ করতে হয়। বন্ধু তোমাকে খুব মিস করবো, খুব ভালো লাগলো বন্ধুর সাথে ঘুরে, বন্ধু গান গাইতেছে, দাও দাও কিসমি কিসমি কিসমি, ও কিসমি ডলফিন, আমিও তোমার অনেক মিস করবো বন্ধু, কিন্তু বন্ধু কইলে যে কাছে ডাকাতে ডাকাইতে আমারও গাইজ অনেক বেশি ভালো লাগছে, স্পেশালি ওদের সাথে আমার সুইম করার অনেক বেশি ইচ্ছা ছিল। ডলফিন এমন একটা জিনিস মানে আমাদের দেশে তো এটা দেখাই পাওয়া যায় না, সেই জায়গায় গাইজ আমরা বিদেশে এসে ডলফিনের শো দেখলাম, ডলফিনের সাথে সুইম করলাম, ডলফিন টাচ করলাম, আসলে অনুভূতিটা একটু অন্যরকম ছিল। তো ড্রিম ছিল আলহামদুলিল্লাহ ড্রিম কমপ্লিট। আপনারা গাইজ বেশি বেশি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে গাইজ আপনাদেরকে আমরা আরো অনেক ইউনিক ইউনিক জিনিস দেখাবো ইনশাল্লাহ। গাইজ ডলফিন এমন একটা মাছ, ওদের মাথার বুদ্ধি অনেক বেশি, দেখো গাইজ শো শেষে ওদের খেলার জন্য খেলনা দিছে এবং ওরা কি সুন্দর খেলনা দিয়ে খেলতেছে, দেখো দেখে মনে হচ্ছে যে পুরো একটা বাচ্চা। আর গাইজ ডলফিন যে এতটা বুদ্ধিমান, আপনারা যদি ডলফিন শো গুলো না দেখেন বুঝতে পারবেন না, দেখেন কিভাবে খেলতেছে গাইজ, আমার খুবই ভালো লাগছে, যদি আপনারা এমন অপরচুনিটি পান অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, বেস্ট। গাইজ আমরা এখন চলে আসছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাতায়াতে। গাইজ এখন আমরা একুয়ারিয়ামে যাব, যে একুয়ারিয়ামের পুরো সাইড গ্লাস দিয়ে থাকবে আর উপরে আমাদের উপর দিয়ে মাছ যাবে অনেক রকমের, আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড, তো চলো যে দেখি কি কি মাছ আছে, চলো। সো গাইজ ফাইনালি এখন আমরা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকতে যাচ্ছি, বাট ঢুকার আগে দেখেন শুরুতে কতগুলো মাছ দেখতে পাচ্ছি, এগুলো সব হচ্ছে গাইজ বেবি শার্ক। গাইজ এখানে দেখেন কত বড় বড় গ্রিন ইলুক, না দেখতে গাইজ পুরো গিরগিটের মতো, দেখেন ভাগ্য ভালো তুই গিরগিট হোস নাই, নালে একটু পরপর তো রূপ চেঞ্জ হতো। আসেন গাইজ, গাইজ এখানে ঢুকতে একটা মজার জিনিস পেয়ে গেছে, যেটা হচ্ছে ও আরো ট্রাই করবে, ঠিক আছে? হ্যাঁ না গাইজ লুক এট দিস গাইজ, কি বড় একটা অজগর সাপ, তাও আবার হোয়াইট কালারের গাইজ, ও মাই গড, ক্যান আই টাচ গাইজ, দেখো আমি কত সাহসী বাবা রে, ঋতু ভাগতাছে অনেক ভার, আল্লাহ আল্লাহ গাইজ সাপ ধরতে মনে হয় কি মাছ ধরছি, মাছের যে যে আশ থাকে যেরকম না, সেম টু সেম, ও মাই গড, রীতি এখানে আয় একটু টাচ কর অ্যাটলিস্ট, গাইজ এটা অনেক ভার অনেক ভার, ও মাই গড, বাট দেখো গাইজ সাপটা কিন্তু অনেক বেশি কিউটও আছে, ও মাগো আমার দিকে তাকাইতেছে কেমনে, গাইজ বেস্ট ছিল বাট সাপটার ওজন অনেক বেশি, গাইজ এটা দেখতে খুবই বাজে আর খুবই ভয়ঙ্কর, আমি এটাকে টাচ করতে পারবো না ভাই, এটা কিভাবে করতে আমি জানি না। তো গাইজ দেখো এখানে কত কিউট কিউট কতগুলো মাছ, তো এখন ওদেরকে আমি খাবার দিব, দেখো খাবার দেওয়ার আগে ওরা কি লাফালাফি করতেছে, তো দেখি ওরা আসলে কি করে, রেডি 1 2 1 3, ও মাই গড গাইজ লুক এট দিস গাইজ, আগে জানতাম যে বাচ্চারা ফিটার খায়, এখন দেখি মাছও ফিটার খায়, মাছকে এখন আমি ফিটার খাওয়াবো, মাছ খাও, আজকে ফর দা ফার্স্ট টাইম আমি মাছকে নিজের হাতে খাওয়াবো, দেখো এখানে হাতে খাবার নিয়ে নিছি, ওয়াও গাইস দেখো মাছ খাবার খাচ্ছে, গাইস দেখো মাছটা কত সুন্দর করে খাবার খাচ্ছে, ওয়াও গাইস এখন আমরা গুহার মধ্যে দিয়ে আন্ডার ওয়াটারে যাচ্ছি না, ইয়েস ইয়েস, ও ওয়াও কি কিউট মাছটা, এটা দেখো কত সুন্দর, গাইজ দেখো এই জায়গার মাছগুলো কত বেশি সুন্দর, ওয়াও ইয়েলো ইয়েলো, এদিকে টমি
টমি টমি কাম হিয়ার এটা তোমার কুকুর না এটা মাছ এই যে আসবে দেখ এই দেখ আসো 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 গাইস আমি আমার ফেভারিট ফিশ পেয়ে গেছি ক্রাউন ফিশ দেখো গাইস এটা আমার অনেক ফেভারিট এই মাছটা আমার অনেক বেশি ভালো লাগে দেখো কি সুন্দর ওয়াও So guys, finally, আমরা চলে আসছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ গাইস আমাদের পুরো সাইডে পানি আর পানি আর এখানে কত দারুন দারুন মাছ ওয়াও গাইস শার্ক ওই যে শার্ক ওই গাইস দেখো এটা কি গাইস শার্ক গাইস দিস টেন দেখো কিভাবে পুরো মনে হয় একটা পাখি উঠতাছে দেখো পুরো পাখির মতো বাটারফ্লাইর মতো অনেক বড় এটা দেখো অনেক বড় অনেক বড় গাইস দেখো কতগুলো মাছ একসাথে চলে আসছে কারণ এখানে হচ্ছে ওদের ফিডিং করানো হচ্ছে ওয়াও সব মাছ এখানে চলে আসছে গাইস দেখো এখানে কত বড় বড় মাছ আমার থেকে অনেক বড় বাবারে বাবা গাইস এই মাছগুলো দেখে মনে হচ্ছে কত বড় যদি হা করে আমি এদিকে মুখে ঢুকে যাব ওরে বাবারে গাইস দেখো ওর মুখটা খালি দেখো কত বড় গাইস দেখো কত বড় একটা শার্ক গাইস এখানে অনেক সুন্দর সুন্দর দুইটা গিরগিট পাইছি একটা হচ্ছে গাইস লাল গিরগিট একটা হচ্ছে কালো গিরগিট কত বেশি সুন্দর লাগতেছে দেখো কিউট ওয়াও সে হাই টু মি বাই বাই টাটা গাইস এখানে একটা ডেজার্ট স্নেক পেয়ে গেছি দেখো গাইস ও বালুর নিচে একবারে পুরো ঢুকে আছে ওকে দেখাই যাচ্ছে না ও নিজেকে হাইড করে রাখছে আর গাইস এখানে রয়েছে কর্ন স্নেক এটা একদম পুরো কর্নের মতো দেখতে এজন্য এটা নাম দিয়েছে কর্ন স্নেক এই যে এখানে ও মাই গড গাইস এখানে রাখছে অজগর অজগরের বাচ্চাটা একসময় অনেক বড় হয়ে যাবে গাইস এখানে রয়েছে অ্যালবিনো স্নেক যেটা একটু আগে আমি কাঁধে নিছিলাম ওইটা ছোট বাবু ফাইনালি পেয়ে গেলাম গিগিটটা আবার ব্লু কালারে দেখো গাইস কত সুন্দর জাস্ট ওয়াও এই গিরগিট যাবে আমার সাথে বাংলাদেশে বাংলাদেশে কিন্তু অনেক গিরগিট আছে তুই গেলে আর কয়েকটা বেড়ে যাবে চল গাইস আমি এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল পেয়ে গেছি আর সাথে আমার ফেভারিট পান্ডা কেও পেয়ে গেছি এখন আমি পান্ডা পাইছি বেস্ট অফ লাক দেখি পাস কিনা পাস নাই এখনো দেখি পাস কিনা মানে পাইছি আর খেলবো না এটা কি হয় চলো খেলি চলো দেখি গাইস দেখি রিতিকা আজকে পান্ডা পাই কিনা হ্যাঁ ট্রাই করো দেখি গাইস রিতু পাই কিনা রিতু পারতে হবে তোকে হ্যাঁ দাও দাও হয়ে গেছে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও শিওর দিয়ে দাও পেয়ে গেছো বিসমিল্লাহ কেম আমি সব খেলবো না তো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম তো এই ছিল গাইস আমাদের থাইল্যান্ড ব্লগ নাম্বার 3 তো বল আজকে তোর কেমন লাগলো আমার অনেক বেশি ভালো লাগছে ডলফিনের সাথে সুইমিং করতে গাইস আজকে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে আমি কত বড় একটা অজগর সব আমার কাঁধে নিছি ও মাই গড আর আমি কি বলবো আমি তো কিছুই করিনি শুধু মাছকে একটু খাবার খাওয়াইছিলাম তুই যে বিতু গাইস কালকের ব্লগে আমরা যাব ভয়ঙ্কর বাঘের সাথে ব্লগ করতে ইয়েস তোমার কি মাথা সমস্যা একবার ভূতের কাছে না আবার বাঘের কাছে পানির নিচে নিয়ে যাই এখানে নিয়ে যাই আমি চাইও যাবো না তো আপনারা যারা যারা থাইল্যান্ড ব্লগ নাম্বার 4 চান এখন এই ভিডিওতে 100,000 লাইক করে দেন এই ভিডিওতে 100,000 লাইক হলে গাইস ব্লগ নাম্বার 4 চলে আসবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক হ্যাভ ফান খোদা হাফেজ মানে আমরা মানে অ্যাটলাস বুঝতে পারলাম যে রাকিব হোসেনের কেন চ্যানেলে এত ভিউ কারণ ভাই এরকম যদি স্ক্রিনের সামনে বসে বসে যদি পুরো দেশটাকে ঘোরার সুযোগ পাওয়া যায় ভাই কেন ভাই তার সাবস্ক্রাইবার হবে না কেন ভাই অসাধারণ ভাই যেগুলো হয়তো আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি হয়তো অ্যাফোর্ড করা সম্ভব না এত বাইরে বাইরে দেশে ঘোরাটা তারা স্ক্রিনের মাধ্যমে আমরা সেটাকে এনজয় করতে পারছি সেটা কি রাকিব হোসেনের চ্যানেলের মাধ্যমে তো তার জন্য থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর একটা চ্যানেলকে সাজেস্ট করার জন্য সত্যিই তাই মানে তার চ্যানেলের মাধ্যমে পুরো অর্ধেক দেশটাকে হয়তো ঘোরা হয়ে যাবে সে এত সুন্দর ডলফিনটাকে মনে হচ্ছে মানে আমাদের প্রত্যেক অনেকটা অনেক বাঙালির কিন্তু স্বপ্ন থাকে যে অনেক নানা রকম দেশ ঘোরার হয়তো সেটা হয়ে ওঠে না কিন্তু আমাদের উপায় কি রাকিব হোসেনের চ্যানেল ঠিক আছে এবং প্রচন্ড এন্টারটেইনিং এবং ভাই আমাদের করার এরকম খুব ইচ্ছা আছে জানি না ইন ফিউচার কি হবে সবই তোমাদের আশীর্বাদ দেখা যাক যদি হয় তো সবই তোমাদের আশীর্বাদ হবে যদি বা হয়ে থাকে আমরা এরকম কিছু করার চেষ্টা করবো আই থিঙ্ক যদি তোমাদের সাপোর্ট পাওয়া যায় ফুল ফিল যদি সব রকম সবকিছু ঠিকঠাক থাকে তো আই থিঙ্ক আমরা ট্রাই করতে পারি জানি না কতটা কি হবে সবই তো তোমাদের হাতে আর যাই হোক আমাদের রিয়াকশন যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও আজকের জন্য তাহলে এইটুকু নাকি
এন্ডিংটা তুই করে দে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো বাই বাই।